অনেক সময় এমন হয় যে আপনার এখানে সর্টিং করার সময়, যেমন আমি ডিপার্টমেন্টের উপরে যদি আমি সর্টিং করি এ টু জেড, যদি এমন হয় যে আপনার বসের কাছে বা আপনার কাছে এমন হতে পারে যে এই ফিনান্স ডিপার্টমেন্টের সবাই কত আবার কাজ করলো, যেমন ফিনান্স ডিপার্টমেন্ট হলো এটুকু, সবাই কত আবার কাজ করলো এবং তাদের কাজের রেটটা কত, এখান থেকে আপনারা এটা জানতে চান এবং সেটা ডিপার্টমেন্ট ওয়াইজ জানতে চান, যেমন ফিনান্স এন্ড ডিপার্টমেন্ট জানতে চান, এরপর গ্রাফিক, এরপরে সোয়ান। তাহলে এখানে সে আমাকে বলছে যে আমি এটা কিসের উপর বেস করে, মানে কোন কলাম, যেখানে কোন কলামের উপরে বেস করে সে এটাকে চেঞ্জ করবে, মানে সে সাব টোটাল গুলা করবে, সেটা হলো অবশ্যই ডিপার্টমেন্ট, কারণ আমি ডিপার্টমেন্ট ওয়াইজ এ টু জেড আমি শর্টিং করেছি। তো প্রত্যেকবার সে ফিনান্স ডিপার্টমেন্ট প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা কাজ হয়েছে সেটা। তো বাম দিকে দেখেন, এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার গ্রুপিং, আমার যে আগের আমি আগে একটা লেসনে আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রুপিং কীভাবে করতে হয়, ওইটা যদি দেখে থাকেন এটা অবশ্যই বুঝবেন। গ্রুপিং এর ভিতরে আমি যদি প্রথমে ওয়ান ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে গ্র্যান্ড টোটাল কত আওয়ার এখানে কাজ হয়েছে। আমি যদি টুতে সিলেক্ট করি, তাহলে কোন ডিপার্টমেন্টে কত আওয়ার কাজ হয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে আলাদা আলাদা, এবং গ্র্যান্ড টোটাল লাস্টে। আমি নাম্বার থ্রিতে যদি ক্লিক করি, তাহলে এখানে যা আছে সবগুলো আলাদা আলাদা দেখাচ্ছে, এবং এই মাঝখানে এইগুলা ভিতরে এইগুলা আর রিপ্লেস কারেন্ট সাব টোটাল, এটা আমি উঠিয়ে দেবো, কারণ আমি এটাকে রিপ্লেস করবো না, এটা এটার ভিতরে অল এক্সিস্টিং থাকবে। এই অবস্থায় আমি যদি এটা ওকে দিই, তাহলে দেখেন যে এখানে কিন্তু এভারেজটা অ্যাড হয়েছে, এই হলো সেই এভারেজ, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজগুলো অ্যাড হয়ে গিয়েছে। এখন এখানে দেখেন আরেকটা নতুন একটা দেখা যাচ্ছে, 4 নম্বর। আমি 4 নম্বরে ক্লিক করলে এটা টোটালি সব এখন যেভাবে দেখতে পাচ্ছেন কারেন্ট ফরম্যাট, এই ফরম্যাটটা দেখতে পারবেন। আমি যদি 3-এ ক্লিক করি, তাহলে এখানে আওয়ারের ঘর এবং রেটের ঘর দুইটা আলাদা আলাদা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার জন্য কত, এবং লাস্টে গ্র্যান্ড এভারেজ এবং গ্র্যান্ড টোটাল আছে। এরপর আমি 2-তে গেলে সবগুলো কলাপস হয়ে যাবে, কলাপস হয়ে জাস্ট আমাকে এই শর্ট ফরম্যাটে এটা শো করবে। এরপর আমি যদি 1-এ ক্লিক করি, জাস্ট আমার গ্র্যান্ড এভারেজ এবং গ্র্যান্ড টোটাল এই দুটা জাস্ট আমাকে এখান থেকে শো করবে। বা কাউন্ট এইসব যে ইউজ করে আপনাকে করতে হচ্ছে, এটা আপনাকে করতে হচ্ছে না। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই, এই যে সাব টোটাল, এটা খুবই পাওয়ারফুল একটা ফিচার, এবং এটা অবশ্যই আপনি সবসময় মাথায় রাখবেন, কারণ এটা অনেক জায়গা আছে, অনেক ম্যাক্সিমাম কাজগুলোতে আপনি এটা দিয়ে কিন্তু আপনি করে ফেলতে পারবেন যদি চান।